আসসালামু আলাইকুম সবাইকে, আবারও শুভেচ্ছা জানাচ্ছি। আমাদের পেজ 69-এর এখন 5-6 ম্যাথস আমরা করব। তো 5 নাম্বার ম্যাথসে বলা আছে রেজা হ্যাজ টাকা 532। আচ্ছা, এটাকে দুইভাবে পড়া যায়, 532 অথবা 532। ইফ অ্যান্ড এ কস্ট টাকা 7, মানে রেজার কাছে ছিল 532 টাকা। ইফ অ্যান্ড এ, যদি একটা ডিম কস্ট টাকা 7, কস্ট মানে হচ্ছে খরচ, যদি একটা ডিমের খরচ 60 টাকা হয়, যদি একটা ডিমের খরচ 60 টাকা হয় মানে একটা ডিমের দাম 60 টাকা, খরচও যা দামও তাই অনেকটা আর কি, কারণ খরচ যেটা সেটাই তো দাম হিসেবে কাউন্ট করা হয়। যাই হোক, ইফ অ্যান্ড এ কস্ট 7 টাকা 7, যদি একটা ডিমের খরচ হয় 60 টাকা বা দাম 60 টাকা, হাউ মেনি ক্যান হি বাই, তাহলে কত, হাউ মেনি কত, ক্যান পারবে, হি সে বাই, কতটা সে কিনতে পারবে, অ্যান্ড হাউ মাস মানি রিমেইন, কত টাকা তার কাছে বাকি থাকবে বা লেফট, লেফট হচ্ছে রিমেইন। তাই তো এই অঙ্কটাতে একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, এখানে রিমেইনের কথাটা বলে দেওয়া আছে, তার মানে আমরা ধরেই নিতে পারতেছি যে এখানে অবশ্যই অবশিষ্ট কোনো টাকা থাকবে, অনেক অঙ্কে বলা থাকবে না, তো সেক্ষেত্রে রিমেইনটা মানে আনসারে লিখতে হয়। তো এখানে বলে দেওয়াই আছে, তার মানে আমরা বুঝতে পারছি যে রিমেইন অবশ্যই থাকবে। তো যাই হোক, এখানে তাহলে আমাদের কী চেয়েছে, হাউ মেনি ক্যান হি বাই, অ্যান্ড হাউ মেনি ক্যান হি বাই মানে সে কতটা কিনতে পারবে, তো কী কিনতে পারবে, ডিম, তার মানে ডিম চেয়েছে, কতটা কিনতে পারবে, তার মানে টাকা তো আর কিনতে পারে না যে কতটা টাকা কিনতে পারবে, তাহলে ডিম চেয়েছে, তাহলে ডিম যেটা চায় সেটা আমাদের ডান দিকে রাখতে হয়। তাহলে আমরা এটা সাজাবো এভাবে, টাকা 7 ক্যান ক্যান গেট ওয়ান এগ। আমি লিখেছি যে টাকা 7 ক্যান গেট ওয়ান এগ, মানে 60 টাকায় কিনতে, 60 টাকায় মানে পায় আর কি একটা ডিম, সেটা কিনতে হোক বা যেভাবে পায়, অথবা এটা এভাবে করা যায়, টাকা 7 ক্যান বাই, এটা এভাবে করা, তো আমি গেট দিয়েছি, তাহলে 60 টাকা দিয়ে আমি পাবো একটা ডিম। দেয়ার ফোর আমার কত টাকা ছিল এখানে, ওর 532 ক্যান গেট, তাহলে 532 ভাগ 7। আচ্ছা, এর আগের অঙ্কটাতে আমি যে তিন লাইন যেটা করালাম, তো ওইটা করলে মনে হয় বেশি ইজি হবে বাচ্চাদের জন্য, যে 60 টাকায় পায় একটা ডিম, তাহলে 1 টাকায় কয়টা পায়, তখন 1/7 হবে, মানে বিষয়টা এরকম যে 1/7, তাহলে এত টাকা কতটা পায় এটা আবার গুণ হয়ে যাবে 532। তো এটা আবার আমরা 532 এভাবে আমরা করতে পারি। তো এটা আমি দেখালাম, কেউ চাইলে তিন লাইনে করতে পারেন, আর এটা বুঝতে হলে আমার আগের ম্যাথসটাতে যাইতে হবে, আমার সিরিজ আকারে ম্যাথস দেওয়া আছে, আগের 4-3-2 যে ম্যাথস করা আছে সেটাতে দেখতে হবে, 2 নম্বর ম্যাথসটা আমি দেখিয়েছি। অ্যানিওয়ে, তাহলে এত এটা কী হবে, এক্স, তাহলে হেয়ার 7/2, তাহলে এখানে এটা হচ্ছে 5টা হচ্ছে ছোট, 7-এর থেকে ছোট, তো আমরা জানি যে ছোট যদি এটা হয় তাহলে কখনোই ভাগ যাবে না, এই জন্য আমরা 2 ডিজিট নিব, এটা 2 ডিজিট নিব। তাহলে এখন আমরা 7-এর টাইমস টেবিল করি, তাহলে 7/6 = 42, 7/7 = 49, আর 7/8 = 56, তো বেশি হয়ে যাচ্ছে, তাহলে 7/7 = 49, তো 9 কত হলে 13, আমাদের হবে 4, আর হাতে থাকবে আমাদের মানে ক্যারি থাকবে 1, 1টা 4-এর সঙ্গে যদি অ্যাড করে দিই তাহলে হবে 5 আছে, কত হলে 50, তো এদিকে 0 লেখার দরকার নেই। আরেকটা বিষয় যে এই ক্যারিটা যোগ করতে এখানে বাচ্চারা ভুল করে, এই জন্যই বিশেষ করে এই ম্যাথসগুলো অনেকের প্রবলেম হয়ে যায়, তো গুণ ভাগ যেটাই হোক না কেন এই ক্ষেত্রে ক্যারির ব্যাপারটা, শুধু গুণ ভাগ না যোগ বিয়োগের ক্ষেত্রেও,
মূল জিনিসটা হচ্ছে ক্যারি। ক্যারিটা অবশ্যই মনে রাখতে হবে যে আমি ক্যারি কত আছে তাহলে কত যোগ করতে হবে। আচ্ছা, তাহলে এখানে বিয়োগ করার পর আমার নিয়ম কি, উপর থেকে একটা সংখ্যা নামাইতে হবে। এখানে আমি ভাগটাও রিপিট করছি যাতে ভাগের যদি কারো সমস্যা থাকে, আমার সবগুলো ম্যাচ দেখলে ভাগের আর প্রবলেম থাকবে না। অ্যানিওয়ে, তাহলে 6 7 আর 42 0। আচ্ছা, তাহলে এখানে ওরা বলেছিল যে হাউ মাচ মানি রিমেইন্স, তাহলে আমাদের কিন্তু 1 টাকাও আর রিমেইন্স থাকলো না, রিমেইন্স থাকলো আমাদের 0 টাকা। 1 টাকাও আমাদের রিমেইন্স থাকলো না। আমরা আশা করছিলাম যে যেহেতু রিমেইন্সের কথা বলেছে সো অবশ্যই রিমেইন্স হয়তো থাকবে, বাট এখানে রিমেইন্স আর থাকলো না। তো যেহেতু থাকলো না আমাদের কিছু করার নেই। আর এটা আমরা আনসারটা এভাবে দিতে পারি যে হাউ মেনি ক্যান বি বাই অ্যান্ড হাউ মেনি মানি রিমেইন্স। তাহলে আমরা লিখতে পারি যে আনসার, তাহলে আমরা এটা দিতে পারি যে হি, আচ্ছা শুধু আমরা এটা দিব যে এত এক্স এত, কারণ আনসারটা যতটা শর্টকাটে হয় সেটাই ভালো, এত এক্স অ্যান্ড 0 টাকা রিমেইন, 0 টাকা রিমেইন। তো যেহেতু রিমেইন থাকলোই না সো আমরা 0 টাকা আর দিবই না, বা কেউ যদি দেয়ও কোনো সমস্যা নেই। এবার আমরা আসবো 6 নম্বর ম্যাথে। 6 নম্বর ম্যাথ কী আছে আমরা একটু পড়ি সবাই। আচ্ছা, বলা আছে 1 ইয়ার ইকুয়ালস 365 ডেজ। আমরা সবাই জানি যে 1 বছর সমান 365 দিন, সেটাই এখানে বলা আছে। হাউ মেনি উইকস অ্যান্ড ডেজ ডাজ 1 ইয়ার হ্যাভ, তাহলে কতটা সপ্তাহ এবং দিন আছে 1 বছরে। সপ্তাহ এখানে চেয়েছে আর দিন চেয়েছে, তাহলে সপ্তাহ চেয়েছে আর দিন চেয়েছে, বাট আমাদের এখানে দেওয়া আছে দিন, তো সপ্তাহটাকে আমরা দিন করে নেব। তাহলে আমরা লিখব উই নো আমরা জানি 7 ডেজ ইকুয়াল 1 উইক। আচ্ছা, তাহলে 7 ডেজ ইকুয়াল 1 উইক, তার মানে বিষয়টা এরকম যে 7 ডেজ মেক 1 উইক, মানে 7 দিনে তৈরি হয় 1 সপ্তাহ। তাহলে এরকম 365 ডেজ মেক, তাহলে কতটা তৈরি হবে এরকম সপ্তাহ, তাহলে আমরা ভাগ করে দেব। এখন এটা আমরা এখানে দেখাবো। হেয়ার একটা কোশ্চেন হলো যে আমি এটা কেন করলাম যে 7 ডেজ মেক 1 উইক, উইকেই কেন করলাম, এটা আমি ব্যাখ্যা দিচ্ছি। আগে আমরা এটা করে ফেলি 65, তাহলে 3 7-এর থেকে ছোট সো যাবে না, আমাদের আরেকটা ডিজিট নিতে হবে, মানে এই 2টা ডিজিট নিলাম। এটা আমি টান দিছি বোঝানোর জন্য জাস্ট। তাহলে 3 4 জার 28, 3 5 জার 35, তাহলে যাচ্ছে, এই জন্য দিলাম 5 আছে কত হলো 6 1, আর 3 3 মিলে গেলে 0, আর এখান থেকে ক্যারি নাম আমাদের যা ছিল একটা 5 ছিল, 5টা নেমে গেল। আর এখানে আমরা 7 2 আর 14, আর 7 3 আর 21, তো 3-তে তাহলে যাচ্ছে না, 2-তে যাচ্ছে, 7 2 আর 14, তাহলে এখানে 1 আমাদের অবশিষ্ট থাকলো। তাহলে এখানে আমাদের এত 25 উইকস, আচ্ছা এত উইক অ্যান্ড 1 ডে। এখন কথা হলো যেটা কেন আর উইক করলাম, এখানে চেয়েছিল হাউ মেনি উইকস, কতটা সপ্তাহ এখানে চেয়েছিল, এটা
এই কারণে আমরা এটা সপ্তাহে বের করেছি। তো সপ্তাহে বের করার পর আমরা দেখলাম যে আমাদের ওয়ান রিমেইনিং থাকলো, তো এটা হচ্ছে ডেজ, কারণ একদিনে তো আর সপ্তাহ হবে না, সাত একদিনে কি এক সপ্তাহ হয়, সাত দিনে এক সপ্তাহ হয়, তাহলে এটা ডে, মানে এত উইকস অ্যান্ড ওয়ান ডে, আবার ডেজ দেওয়া যাবে না কারণ ওয়ান আছে। তাহলে আনসার এটাই যে 52 সপ্তাহ একদিনে হয় এক বছর, আনসার 52 উইকস অ্যান্ড ওয়ান ডে। সো এই পেজের ম্যাথস এই পর্যন্তই, পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।